Welcome to my channel Grill and Spice. আমি আজকে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার সরষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এবার হালকা করে ভেজে নেব। বেশি ভাজলেও ইলিশ মাছের টেস্ট থাকবে না। এবার মাছগুলো তুলে নিলাম। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মেথি দিয়ে দিলাম আমি। মেথিটা কিছুক্ষণ নাড়াবো। হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা লবণ দেবেন। দেড় চামচের মতো লবণ দিয়েছি। হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে কষাবো। এই মশলাটাকে জলদি জলদি কষালে ঝোলটাও আপনার একটু ঘন হয়ে আসবে, পাতলা ভাবটা থাকবে না। এই জন্য কিছুক্ষণ এই লঙ্কাটা দিয়ে আর তেল, নুন, হলুদ এগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। এরপরে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আবার এখানের সাথে কিছুক্ষণ ভাজবো। কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এই মাছের একটু পাতলা ঝোলই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় সেদ্ধ হয়ে এসছে। কালারটাও খুব সুন্দর এসছে। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম হয়, খুব আস্তে করেই দিতে হবে যেন ভেঙে না যায়। এবার আমি গ্যাসটাকে একটু ছোট করে দিয়ে ফুটতে দেবো। এটা এটাকে আমি আর ঢাকা দেবো না। ঢাকা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম সুন্দর কালারটা থাকবে না। এই জন্য আমি এখন আর ঢাকা দেবো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন আমার পরের ভিডিওগুলো দেখার জন্য।